নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্টি স্পোর্টস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আরও একটি ট্রান্সফার আপডেটের ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না। এবং এই রকম ফুটবল সংক্রান্ত আপডেট প্রতিনিয়ত পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা লাগে না, তো কী হয়েছে সাবস্ক্রাইব করে দাও। তো সাবস্ক্রাইব করলে কি আমি একটু মোটিভেট হই, তো কীরকম ভিডিও বানাচ্ছি এবং তোমাদেরকে কীরকম ভিডিও সার্ভ করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং ভিডিও শুরুর আগে যেই কথাটা, মানে মেন কথাটা তোমাদেরকে বলে নিই, তো আমার নিচে ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের আইডিতে দিয়ে রেখেছি। তো ওখান থেকে তোমরা লিঙ্ক দিয়ে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিতে চলে যেতে পারবে। তো ওখানে তোমরা আমাকে ফলো করে নিও, তো কারণ প্রতিদিন তো ভিডিও বানানো সম্ভব হয় না। তো যেই আপডেটগুলো আমি সঙ্গে সঙ্গে পাই, তো সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করে দিই, তারপরে ভিডিও বানানোর সুযোগ পাই। তো তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিটা ফলো করে নিও ডে বাই ডে ফুটবল সংক্রান্ত আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো, অনেক বকা হয়ে গেল, তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিওর প্রথমেই আমরা যেই টিমটিকে নিয়ে কথা বলবো সেটা হলো চেন্নাই এনএফসি। তো কালকে কিন্তু চেন্নাই এনএফসি তিনজন ইন্ডিয়ান প্লেয়ারকে অফিসিয়ালি রিটেন করে নিল তাদের পরবর্তী মরশুমে স্কোয়াডের জন্য। তো তারা হলো রেমি আয়মল, সামিক মিত্র যিনি গোলকিপার, এবং আমান ছেত্রী। তো এই তিনজন প্লেয়ারকে কিন্তু কালকে চেন্নাই এনএফসি অফিসিয়ালি এক বছরের জন্য আরও রিটেন করে নিল। তো এবার যদি কথা বলা যায় পরবর্তী আপডেট নিয়ে, যেটা কিন্তু জামশেদপুর এফসিকে নিয়ে রয়েছে। তো এটিকে এফসি থেকে কিন্তু তারকা ইন্ডিয়ান ডিফেন্ডার রিকিকে কিন্তু দুই বছরের কন্ট্রাক্টে জামশেদপুর এফসি অফিসিয়ালি সই করিয়ে নিল নিজেদের টিমে পরবর্তী মরশুমের জন্য। তো তোমরা অবশ্যই রিকিকে জানবে, 2018 মরশুমে তিনি অনেক ভালো পারফরমেন্স করেছিলেন এটিকের হয়ে, বাট 2019 মরশুমে তিনি এটিকের হয়ে একদমই চান্স পায়নি। তো তাই জন্য প্রপার গেম টাইম পাওয়ার জন্য কিন্তু রিকি জামশেদপুর এফসি বেছে নিলেন, এবং তিনি দুই বছরের কন্ট্রাক্টে কিন্তু জামশেদপুর এফসিতে সই করে নিলেন। তো এবার যদি কথা বলা যায় হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো হায়দ্রাবাদ এফসি কিন্তু পরবর্তী মরশুমের জন্য ফার্স্ট ফরেন প্লেয়ার সাইনিং করালো আন্ডার অ্যালবার্ট রোকার কোচিংয়ে। তো হ্যাঁ বন্ধুরা, হায়দ্রাবাদ এফসি কিন্তু পরবর্তী মরশুমের জন্য প্রথম বিদেশি সই করিয়ে নিয়েছে। তো সেই বিদেশি প্লেয়ারটি হলো 31 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার জো ভিক্টর। তো এই জো ভিক্টর কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে সাথে অ্যাটাকিং মিডফিল্ডারেও খেলতে পারেন, এবং খুব ভালোভাবে তিনি খেলা অপারেট করতেও পারেন। তো বেসিক্যালি অ্যালবার্ট রোকার আন্ডারে কিন্তু এই জো ভিক্টর হায়দ্রাবাদ এফসি জয়েন করলেন এক বছরের কন্ট্রাক্টে। তো এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম না যে অ্যালবার্ট রোকা হায়দ্রাবাদ এফসি ছাড়ছেন, বাট হায়দ্রাবাদ এফসির কিন্তু প্রথম সাইনিংটা কিন্তু অ্যালবার্ট রোকার আন্ডারেই হলো। তো এবার যদি কথা বলা যায় এই ভিডিওর শেষ পার্ট নিয়ে, তো যেটা কিন্তু পুরোটাই রয়েছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো তোমরা অনেকেই অনেক দিন ধরে আমাকে কমেন্টে জানাচ্ছিলে যে দাদা, বার্থলোমিও ওগবেচে কি কেরালা ব্লাস্টার এফসিতেই রয়ে যাবে নাকি অন্য কোনো টিমে তিনি শিফট করবে? তো সেই সকল ফ্যানদের উদ্দেশ্যে বলতে চাই যে কালকে কিন্তু অফিসিয়ালি, মানে কালকে রাতে অফিসিয়ালি কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশনের মাধ্যমে কিন্তু বার্থলোমিও ওগবেচে কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে দিয়েছেন, এবং তিনি এখন একজন ফ্রি এজেন্ট এবং যে কোনো টিম তাকে অ্যাপ্রোচ করতে পারে নিজেদের টিমে সই করানোর জন্য। এবং এই নিউজটা কিন্তু কালকে রাতেই বার্থলোমিও ওগবেচেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে যে তিনি আর কেরালা ব্লাস্টার এফসির সাথে যুক্ত নন। তো প্রায় 4-5 মাস ধরে যেই সংগ্রামটা চলছিল কেরালা ব্লাস্টার এফসি এবং বার্থলোমিও ওগবেচের মধ্যে, তো সেটার কিন্তু অবসান ঘটেছে কালকে রাতেই। এবং তোমাদেরকে বার্থলোমিও ওগবেচে নিয়ে আরও একটা আপডেট দিয়ে দিই। তো মুম্বাই সিটি এফসি কিন্তু বার্থলোমিও ওগবেচের সাথে সমস্ত রকম ডিল ডান করে ফেলেছে, মানে ধরে নিতে পারো বার্থলোমিও ওগবেচে পুরোপুরি কনফার্ম মুম্বাই সিটি এফসিতে। শুধুমাত্র মুম্বাই সিটি এফসির অফিসিয়াল কনফার্মেশনটাই বাকি আছে, যেটা এখনও হুগো বোমসের সাথেও হয়নি। সাইনিং কমপ্লিট হয়ে গেছে বাট এখনও অফিসিয়াল কনফার্মেশন কোনো আসেনি, তো আশা করছি সেটা 2-5 দিনের মধ্যে চলে আসবে। বাট বার্থলোমিও ওগবেচেকে নিয়ে যেটা ট্রান্সফার মার্কেটের লেটেস্ট আপডেট, তো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিতেই তিনি কিন্তু জয়েন্ট করতে চলেছেন, আর কোনো টিম তাকে অ্যাপ্রোচ করেনি মুম্বাই সিটি এফসি ছাড়া। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে আরও একটা ফরেন আপডেট রয়েছে। তো যেহেতু বার্থলোমিও ওগবেচে কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে দিয়েছে, এবং যেহেতু কেরালা ব্লাস্টার এফসি একজন বিদেশি স্ট্রাইকার দরকার,
তো সেই জন্য কিন্তু কেরালা ব্লাস্টার এফসি 32 বছর বয়সী ইংলিশ ফুটবলার গ্যারি হুপারের সাথে অ্যাডভান্স স্টেজেসে নেগোসিয়েশন করছে ডিল, এবং শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি একদম রাজি করিয়ে নিতে পেরেছে এই গ্যারি হুপারকে পরবর্তী মরশুমে এই কেরালা ব্লাস্টার এফসি জয়েন্ট করার জন্য। তো এই গ্যারি হুপার কিন্তু গত মরশুমে এ লিগের ওয়েলিংটন ফিনিক্সে হয়ে খেলছিলেন, এবং তার কন্ট্র্যাক্টও মনে হয় এই বছরই শেষ হয়ে যাবে, এই নভেম্বরের দিকেই শেষ হয়ে যাবে। তো দেখা যাক কেরালা ব্লাস্টার এফসি এই গ্যারি হুপারকে নিজেদের টিমে সই করাতে পারে কি না, তো সেটা তো সময়ই বলবে। তো এই গ্যারি হুপারকে নিয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন আসলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, তো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, বা তোমরা কী কী আপডেট চাও আমার থেকে, তো সেগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, নাহলে আমি বুঝবো কী করে যে তোমরা কী কী চাইছো আমার ভিডিও থেকে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সব জানাও, সেই মতোই আমি ভিডিও করব। আর হ্যাঁ, প্রতিনিয়ত এই রকম ফুটবল আপডেট পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।